আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তবে আমার শরীরটা ভালো নেই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি ভিডিওর মধ্যে বলবো তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছিলাম প্রথমেই সিরদামণিকে স্কুলে নিয়ে গিয়েছিলাম সিজামণি হচ্ছে আগেই উপরে উঠে গেছে আর এরা হচ্ছে অন্য বাচ্চারা অন্য ক্লাসের আর কি তো এখন হচ্ছে আমি সিজামণির স্কুল থেকে বাসায় চলে এসেছিলাম বাসায় এসে হইতেছে পরশু যে পর্দাগুলো মানে ধোয়ার জন্য নামাইছিলাম পর্দাগুলো আর ধুই নাই বিছানার চাদরও ধোয়া হয় নাই যেহেতু আমার জ্বর কমতেছে না ওষুধ খেলে কমে সন্ধ্যার পরে হইতেছে আবার জ্বর আসে জানি না কেন এমন হইতেছে এর মধ্যে প্রচুর দাঁতে ব্যথা এত দাঁত ব্যথা যা কিনা ধারণার বাহিরে মনে হয় দাঁত ব্যথা করলে মাথার মস্তক পর্যন্ত ব্যথা করে মাথা ব্যথা সব কিছু মিলে আর কি আমি এখনও সুস্থ হইনি তো এটার জন্য দেখা যায় ভিডিওতে প্রতিদিন অসুস্থ বলতেও ভালো লাগে না আমার মনে হইতেছে ওই কয়েকদিন যে এত জ্বর ছিল তারপরও মনে হয় ভালো ছিল এখন যে দাঁতে ব্যথায় এত কষ্ট পাইতেছি ধারণার বাহিরে কি বলবো বলার মতো না তো এটা আমি হইতেছি পর্দা আর বিছানার চাদরগুলো ধুয়ে নিব গ্লাসের চাদরটাও খুলে নিয়েছি কারণ যতই অসুস্থ থাকি না কেন পরে আবার কাজ হইতেছে বেশি জমে যাবে আমার কাছে হইতেছে যারা কাপড় ধোয় তাদের কাজ পছন্দ না তো কাজের লোক হইতেছে আমাদের সবার কাপড় চোপড় ধুয়ে দেয় কিন্তু আমি আমারগুলো দেই না কারণ তারা নিজের মতো করে একদমই কাপড় চোপড় ধুই না তো এই তো পর্দাগুলো ধুবো পর্দাগুলির যে গোল এগুলো আছে প্লাস্টিকের এগুলো না হইতেছে শুধু যখন ধুইতে যাই তখন পড়ে যায় আগে খুলে নিতাম এখন খুলি না আর এখানে হইতেছে আমি একটু গরম পানি বসাই দিছি হালকা একটু গরম পানি করে পর্দাগুলো ভিজাবো সবসময় হইতেছে গরম পানি দিই না কিন্তু কেন জানি মনে হইতেছিলো পর্দাগুলো হয়তোবা একটু বেশি ময়লা হয়ে গেছে এই জন্য আর কি একটু হালকা গরম পানি দিব আর হইতেছে গ্যাস নাই কিন্তু চুলায় দেখেন গ্যাস একদম কম তার জন্য হইতেছে আমি পানিটা একটু ঢেকে দিতেছি জানি না কতক্ষণ লাগবে হইতে তো যখন দেখতেছিলাম যে পানি গরম হইতে দেরি হবে এই পাশের চুলাটা গ্যাস একদম কম তার জন্য আমি পরে আবার পাতিলটা এই পাশের চুলায় দিয়ে দিই তো কি করব। অসুস্থ থাকলেও তো আর কিছু করার নেই কাজ করাই লাগবে আমরা যারা মেয়ে মানুষ আসি দেখা যায় বাচ্চা সামলাইতে হয় ঘরেরও কাজ থাকে তারপরে তো আম্মু রান্না বাড়া রান্না বাড়া করে দেখে কিন্তু আমার কষ্ট নাই কারণ রান্না বাড়ার হইতেছে কোনো ঝামেলা নাই আম্মুই করে সবসময় আমি হঠাৎ মাঝে সাঝে সিজামনির জন্য করি তাও আপনাদের সাথে শেয়ার করি করলে তো এখানে হইতেছে আমি এখন পর্দাগুলো ভিজিয়ে নিব আমার কিন্তু দাঁতে প্রচুর ব্যথা ধারণার বাহিরে তো আমি হইতে সেই সারাদিন যখন ভিডিওগুলো করে রেখেছিলাম তখন তো ভয়েস দেই নাই ভয়েস দিয়েছি পরে আর আজকে কী করে এসেছি ডাক্তারের কাছে গিয়ে সেটা অবশ্যই ভিডিও লাস্টে দেখতে পারবেন তো সারাদিন ঠিকই এত দাঁতে ব্যথা নিয়ে কাজ করলাম করার পরে সন্ধ্যাবেলা যখন দেখতেছিলাম দাঁতে ব্যথা কিছুতেই আমি সহ্য করতে পারতেছিলাম না পরে কিন্তু আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম আর ডাক্তারের কাছে গিয়ে কি করে এসেছি সেটা একদম লাস্টে হচ্ছে সবাই ভিডিওটা একটু দেখলেই বুঝতে পারবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল এত কষ্ট করে প্রতিদিন ভিডিও করি যতই অসুস্থ থাকি না কেন তারপরেও ভিডিও শেয়ার করার চেষ্টা করি শুধু আমি না আমার যে আপুরা হচ্ছে ইউটিউব নিয়ে কাজ করে সব আপুরাই কিন্তু এত কষ্ট করে কাজ করে তারা হইতেছে ঘর সামলায় তারপর বাচ্চা কাচ্চাদেরকে সামলায় স্কুলে নিয়ে যায় সব কিছু করে ভিডিও করে পরে সবার সাথে শেয়ার করে আপনাদের সবার কাছে অনুরোধ রইল প্লিজ আপনারা সবাই হচ্ছে আমাদের সবার ভিডিও যদি আমরা সবাই দেখি তাহলে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো আমরা একজন আরেকজনের পাশে থাকলে আমাদের এগিয়ে যেতে বেশি সময় লাগবে না তো সবার কাছে একটাই অনুরোধ করব আমি শুধু বলবো যে আমার পাশে থাকবেন কখনোই না সবাই সবার পাশে থাকবেন আর এই তো কাপড়গুলো ভিজিয়ে নিয়েছিলাম এখানে সিজামণি নামাজ পড়তেছিল আমি অল্প একটুখানি ভিডিও করেছি কারণ সিজামণি ভিডিও করতে চায় না আমি কিন্তু সবসময় বলি আর সিজামনি দেখে নাই আমি যে তার ভিডিও করছি তার জন্য একদম কম করছি কারণ সিজামণি যদি ট্যার পাইতো তাহলে আমাকে তার ভিডিও করতে দিত না তো সিরদামনি কিন্তু মার্শাল্লাহ নামাজ পড়ে কিন্তু ভিডিওতে আমার দেখানো হয় না আর এখানে হইতেছে সে এখন রেডি হয়ে বের হয়ে গেছে মসজিদে আরবি পড়তে যাবে তো রাস্তায় একটা ফুল পাইছিল। ফুলটা সে তার কানের মধ্যে দিয়ে আমাকে জিজ্ঞেস করতেছিলো কেমন লাগে তো আমি বলতেছিলাম ভালো লাগে তো এখানেও হইতেছে একটু ভিডিও করলাম সিরদামুনির জন্য সবাই দোয়া করবেন মার্শাল্লা আমার মেয়েটা কিন্তু নামাজ পড়ে বেশিরভাগই নামাজ পড়ে কিন্তু আমি হচ্ছে ভিডিও করি না নামাজের মনে করি থাকো ওইভাবেই যেহেতু ভিডিওতে আসতে চায় না আস্তে আস্তে হইতেছে পড়তে পড়তে মেয়েটা আমার সব কিছু শিখে যাবে সবাই দোয়া করবেন সিজদামনি যেন একদিন অনেক বড় হতে পারে সে যেন সবসময়ই পাঁচক তো নামাজ পড়ে তো আসলে ফজরের নামাজ সিজদার পড়া হয় না সিজদা আমাকে বলে ফজরের টাইমে তাকে ডাকতে আসলে অত ভোরে ডাকি না এভাবেই তো ছয়টা বাজে উঠে তো প্রায় সময় বলবে মা ফজরের আজান কয়টা বাজে দেয় তুমি আমাকে ডাকবা তো দেখি ইনশাল্লাহ সামনে থেকে ডাকবো যেহেতু সামনে বোঝে আসবে তো আসলে পড়তে পড়তেই শিখে যাবে এখন থেকে যদি অভ্যাস না হয় তাহলে তো অভ্যাস হবে না তো সিজামণিকে হচ্ছে মসজিদে দিয়ে কিন্তু আমি এখন আবার বাসার দিকেই যাচ্ছিলাম প্রায় বাসার সামনে চলে এসেছি তো দেখতেছিলাম আজকে মাঠে দুইটা ছেলে খেলতেছে এরকম টাইমে হচ্ছে খেলে না দুপুর টাইমে তো দেখলাম আজকে খেলতেছে তো ওদেরও হচ্ছে একটু ভিডিও করে নিলাম আর এখন হচ্ছে বাসায় যাব বাসায় গিয়ে হচ্ছে আবার টুকিটাকি কিছু কাজ আছে কাজ সেরে হচ্ছে আবার সিজামণিকে নিতে আসবো এই আর কি তো আমি কিন্তু বাসায় গিয়ে পর্দাগুলো ধুয়ে তারপর বিছানার চাদর ধুয়ে রেখে আবার চলে এসেছি সিজামণিকে নিতে এখন কিন্তু সিজামণিকে আমি নিতে যাচ্ছি তো কাপড় চোপড় ধোয়ার ভিডিও কিন্তু আর করি নাই কারণ ওগুলো তো আর করা সম্ভব না তো দেখেন এখানে কিন্তু অনেক কুকুর আছে এই কুকুরগুলোই কিন্তু আমার বিড়ালগুলোকে কামড়ে মেরে ফেলে শুধু আমার বিড়াল না আমাদের আশেপাশে যারা বিড়াল পালে অনেকেই বিড়ালের বিড়াল হইতে সরা কামড় দিয়ে মেরে ফেলছে তো কি বলবো কিছুই বলার নেই এরাও পশু কিন্তু কেন যে কুকুরগুলো বিড়ালদেরকে এভাবে খায় আমি বুঝি না তো আমি বাসায় গিয়ে হইতেছে ঘর গুছাইছিলাম তারপর পর্দাগুলো ধুয়ে রেখে আসছি পানি ঝরানোর জন্য পানিগুলো ঝরলে ওগুলো হচ্ছে আবার বাসায় গিয়ে রোদ্র দিব মেলে দিব তো এই এখন দাঁড়ায় আছি আসলে আমার বারান্দাটা কিন্তু ছোট বড় বারান্দায় হইতেছে জামা কাপড় মাঝে সাঝে দেই আর নয়তো হইতেছে আমি ঘরেই দেই তো এখন সিজামণির জন্য অপেক্ষা করতেছি সিজামণি তো এখনও বের হচ্ছে না তো আরও অনেক গার্জিয়ানরা আসে কিন্তু বাচ্চাদেরকে নিতে এসে দাঁড়ায় থাকে যেহেতু এই পাশে অনেক কুকুর আছে কুকুরগুলো খুবই ডিস্টার্ব করে এটার জন্য হইতেছে সবাই সবার বাচ্চাকে নিতে আসে কারণ ওরা হইতেছে বাচ্চাদেরকেও অনেক জোরে দৌড় দেয় বাচ্চারা ভয়ে যখন দৌড় মারে অনেক বাচ্চাদের কিন্তু হইতেছে আঠু টাঠু ছিলে গেছে অনেক দিন এটার জন্য হইতেছে বেশিরভাগ আগে আরও অনেক গার্জিয়ানরা আসতো এখন আগের মতো তত জন আসে না আসে কম তো এরপর অনেক বাচ্চারা হইতেছে একসাথে তারা চলে যায় এটা কিন্তু আমরা যে এলাকাটাতে থাকি এটার হইতেছে ওই পাশের কিন্তু আমাদের এখান থেকে দেখা যায় এতো বড় একটা নালা আছে মধ্যখানও তো প্রায় সময় দেখি ওই পাশের মানুষও হচ্ছে এই পাড়ের মানুষ দেখা যায় আবার এই পাড়ের মানুষও ওই পাড়ের মানুষ দেখা যায় আসা যাইতো যদি মনে করেন নালাটা না থাকতো নালাটা না থাকলে হইতেছে এই পারের মানুষ ওই পারে আসতে পারতো আর এই তো দেখেন বাচ্চাগুলো কিন্তু ছুটি হয়ে গেছে ওরা আজকে যা দুষ্টামি করছে বের হয়ে একজন আরেকজনের সাথে অনেক দুষ্ট আমি করতেছিল ভিতরেও নাকি ওরা ঝগাঝাটি করে আসছে তো বাইরে এসে হচ্ছে ওরা খুব বকা দিতেছিল একজন আরেকজনকে আসলে সবাই না কয়েকজন হইতেছে এক বাচ্চা আরেক বাচ্চাকে বকা দিতেছিল তো আমি বলতেছিলাম আমি কিন্তু তোমাদের ভিডিও করতেছি আমি তোমাদের আম্মুকে দেখাবো তো অনেকে বলতেছিল যে আর করবে না সরি আসলে ওগুলো কথা ইয়ে করি নাই যেহেতু আমি পরে বাসায় এসে ভয়েস দিছি ওগুলো হচ্ছে ভয়েসগুলো সব মিউট করে দিছি ওরা হচ্ছে একটু পচাই গালি দিতেছিল। তো তার জন্য চাচ্ছিলাম না যে গালিগুলো শোনা যাক এটার জন্য হইতেছে আমি গালিগুলো আর ইয়ে করি নাই আর অনেকখানে কেটে কেটে করছি এমনি তো ভিডিও হইতেছে বড়ো হয়ে যায় তো মাঝে সাঝে ভাবি ছোট করে করব ছোট করেও করি আবার সাঝে হচ্ছে একটু বড় হয় এই তো সিরদামনিও কিন্তু বের হয়ে গেছে তো সিরদামনি বের হয়ে বলতেছিল কি হয়েছে তখন আমি বললাম ওরা বের হয়ে ঝগড়া করতেছিল বকা দিতেছিলো আর এখন যারা যারা বকা দিতেছিল সবাই বলতেছিলো আর বকা দিবো না আর বকা দিব না আম্মুকে বলবেন না তা আমি বলছে আচ্ছা ঠিক আছে বলবো না তোমাদের আম্মুকে কিন্তু তোমরা এরকম করে হচ্ছে আর বকা দিয়ে কথা বলবে না বকা দেওয়া ভালো না তো এখন হচ্ছে সিরদামণিকে নিয়ে বাসার দিকে যাব আজকে কেন জানি যখন ভয়েস দিতেছিলাম আমার অনেক কষ্ট হইতেছিল তখনও হইতেছে দাঁতে প্রচুর পরিমাণ ব্যথা ছিল এই ব্যথা নিয়ে হচ্ছে ভয়েস দিতেছি কারণ আমি যেহেতু সামনের মাসে আবার অ্যাপ্লাই করব আমি চাইতেছি না যে এর মধ্যে হচ্ছে আমি একদিনও ভিডিও বাদ দিই তারপরও জানি না মহান আল্লাহ তাল্লাহ ভালো জানে যেহেতু দিন দিন হইতে একটার পর একটা হইতেই আসে দিতে পারবো কি না সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি আমিও সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তাল্লাহ সবাইকে সুস্থ রাখুক আসলে সুস্থতা হচ্ছে মহান আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ামত তো এই তো এখন কিন্তু বাসায় চলে এসেছি বাসায় চলে এসে হচ্ছে আমি যেই পর্দাগুলো আর চাদর ধুয়ে মানে পানি ঝরতে দিয়ে গিয়েছিলাম তো পানিগুলো ঝরসে পরে আমি আবার ঘরে রশি টানানো আছে ওইখানে হইতে সেগুলো রোদবে দিছি চাদরও হইতে সই পাশ দিয়ে দিছি ওই পাশ হইতেছে আর দেখাইলাম না কারণ জামা কাপড়ে এলোমেলো হয়ে আছে সিজামণি যখন নামাজ পড়তেছিলো তখন খেল করছেন কি না জানি না তো তখনও কিন্তু জামা কাপড়গুলো এলোমেলো ছিল মাথা এত ব্যথা আর দাঁতে এত ব্যথা ঘর কি গুছাবো কিছুই করতে মন চাইতেছে না আমি খুব কষ্ট করে হইতেছে আজকে কাপড়গুলো ধুইছি আমি যদি আগে জানতাম আমার এতটা খারাপ লাগবে দাঁত দুই দিন ধরেই ব্যথা করতেছে তবে আজকের মতো এত বেশি ছিল না কালকে আর আজকে বেশি মানে মনে হয় মাথার মস্তক পর্যন্ত ব্যথা করতেছে আর এই তো অবশেষে রাত্রে হইতেছে ব্যথা না করতে পেরে ডাক্তারের কাছে গিয়েছিলাম দেখেন ডাক্তারের কাছে গিয়ে কি করে এসেছি এখন বলতেছি দাঁত ফালাই দিয়ে আসছি আজকে আমি সন্ধ্যার পরে গেছিলাম সিজদামুনির আজকে প্রাইভেটে যাওয়া হয় নাই কারণ আমি সিজদামুনিকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম আমার একা একা যেতে ভালো লাগতেছিল না তো সিজদামণি ওই ডাক্তারের কাছে তো অনেক দেরি হয়ে গেছে ভাইয়ার ওখানে সবসময় অনেক ভিড় থাকে আরে ভাইয়াটা হচ্ছে অনেক ভালো কাজ করে ভাইয়া খুব সুন্দর করে মানে দাঁতের যে কোনো সমস্যার সমাধান করে তো অ্যান্টিবায়োটিক দিচ্ছে আর ওষুধ দিচ্ছে এনে হইতেছে আমি খাইছি এত ব্যথা সহ্য করতে পারতেছিলাম না ডাক্তার বলছে দুই দিন যে চব্বিশ ঘন্টা হচ্ছে চা খেতে পারবো না গরম কিছু খেতে পারবো না একদম লিকুইড জাতীয় আর হচ্ছে ঠান্ডা কিছু খেতে হবে আরও দুইটা দাঁত ফালানো লাগবে এখন রোড ক্লেন করবো কি ফালাবো আমি বুঝতে পারতেছি না তবে আমার দাঁতের অবস্থা খুবই খারাপ মানে কী বলবো ধারণার বাহিরে প্রচুর তো ব্যথা পাইছি তো কি বলবো আর কিছুই বলার নেই আমি সবসময় বলি মহান আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক কাউকে অসুস্থ না দেখ সবাই দোয়া করবেন তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ